বাংলাদেশে তরুণ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঢাকার সাভারের নবীনগর জাতীয় সৌধের কাছে ফটকের সামনে মানববন্ধনে সামিল হন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃত্ববৃন্দরা। তরুণ সাংবাদিক সিফাত মাহমুদ ফাহিমের উপর নওগাঁ জেলার আত্রাই উপনগর জেলায় MBBS ডক্টর হামিদুল কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধনের এই কর্মসূচিতে সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সাংবাদিক হেনস্থার দোষীদের কড়া শাস্তি না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে স্পষ্ট জানিয়ে দেন তারা। সামাজিক দূরত্ব রেখে কিন্তু আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি, তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদেরকে আমরা আলটিমেটাম দিতে চাই, 72 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসী যারা এই ঘটনার সাথে জড়িত তারা যদি তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা যত সাংবাদিক সমাজ আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা নতুন করে আবার কর্মসূচি দেবো। বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাবো।